أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ বাদা এক সম্মানিত ভাইয়ের প্রশ্ন যে অবিবাহিত নারী পুরুষ যে না করলে এদের বিচার কীভাবে করতে হবে যে সম্মানিত ভাই বোনেরা আমরা যেখান থেকে শুনছি আসলে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদিও জানি তারপরে আমাদের একটু জানা দরকার আল্লাহ সুবাহান যারা অব্যাহিত নারী পুরুষ যে করে এদেরও বিচার সালিশ করেছেন বিচার সালিশ হয়েছে কোরআন এবং হাদিসের মাধ্যমে বা এদের বিষয়গুলা আল্লা সুবাহনাত করে দিয়েছেন অনারূপী বিবাহিত নারী পুরুষ যে না বিচার করলে এদের শাস্তি এবং বিচার উভয়টায় কাছাকাছি একই জিনিস তো আমরা শুনে দেখি আল্লা সুবাহন তালা বলেন কজানিয়াত ফলিদু ফাজলিদু হিম মিন হুমা মিয়া তা জলদাহ ওয়ালা তু কুমিহিমা র আফাতুন ফিদিন ইনকুন্তু মিনমুন্লাহ বিল্লাহ আলি আউমিল আখির জেনাকারী নারী পুরুষ প্রত্যেককে এক শত লাঠির আঘাত করবে আল্লাহর বিধান পালনে তাদের উভয়ের প্রতি তোমাদের মনে অনগ্র আশা উচিত নয় আল্লাহর বিধান পালনে তাদের উভয়ের প্রতি তোমাদের মনে অনগ্র আসা উচিত নয় যদি তোমরা আল্লাহ পরকালের প্রতি পরকায় প্রতি বিশ্বাসী হও সুরা নূর যে এখানে বলা হয়েছে একটিতে মূলত যারা জেনা করবে জেনাকারদের জেনাকার জেনাকারিনি একশত দোররা যেটা আমরা বলি একশত দোররা লাঠি মারার জন্য আল্লাহ সুবাহ তালা বললেন বিচার ফেসলা করলে যারা অবিবাহিত নারী পুরুষ এদের একশত

তাকরিবু আমিন ও সৈবু বি জালদো মিয়াতিন ও রজম উবাদ আবনে সামে তরদুল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন তোমরা আমার নিকট হতে আল্লাহর বিধান গ্রহণ করো কথাটি রসুল সাল্লাহ সাল্লাম দুবার বললেন আল্লাহ তালা তার জন্য নির্ধারণ করেছেন যারা জেনা বিবেচার করবে এদের জন্য আল্লাহ সাল্লাহ তালা নির্ধারিত করেছেন অবিবাহিত নারী পুরুষকে একশত লাঠি দ্বারা আঘাত করবে বেতারা আঘাত করবে এবং একশো এবং এক বছরের জন্য নির্বাস নির্বাসন করতে হবে তার মানে এক শতটি করে লাঠি দিয়ে মারবে যেগুলো আমরা বেতারা আঘাত বলি দররা বলি আর তাকে এক বছরের জন্য দেশ থেকে নির্বাসন করবে আর যারা বিবাহিত নারী পুরুষ তাদেরকে রজম করতে হবে রজম মানে পাথর মেরে মারতে হবে ইমাম মুসলিম রহিমাল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন মেসকাত আলমসাবেহ তিন হাজার পাঁচশত আঠান্ন নাম্বার হাদিস তিন হাজার পাঁচশত আঠারো নম্বর হাদিস এ হাদিস কোরআন হাদিস থেকে স্পষ্ট মাস বোঝা যায় আমরা অনেক সময় বিচার সালিশ করি আর এখন আসলে জেনা বিবেচার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে এর তো কোনো বিচার নেই মানুষ ছেলে মেয়ে জেনে বিবেচার বিবাহিত অবিবাহিত জেনা বিবেচার লেগেই আসে আর ঘরে ঘরে জেনা তো হচ্ছেই এর বিচার আর কি মানুষ করবে বিচার তো মানুষের কাছে নাই তারপরও বিচার এইভাবেই যে ছেলে মেয়ে উভয় জেনা ধরা পড়লে যারা অবিবাহিত এদের লাঠি লাঠিদোর মারার জন্য আল্লাহ হাতালা বললেন এবং হাদিস দ্বারা স্পষ্ট যে একশত মারবে এবং তাদেরকে এক বছরের জন্য দেশ থেকে বের করে দিবে আর যারা বিবাহিত নারী পুরুষ এদেরকে পাথর মেরে রজম করে মৃত্যুদণ্ড দিতে বললেন আল্লাহ আল্লা সাল্লাম আর এগুলা দেওয়ার দায়িত্ব দেশের যিনি পরিচালক দেশের যিনি শাসক আল্লাহ সুহান তাল্লা যেন আমাদেরকে অন্যায় অপকর্ম থেকে

الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء